সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক বিন্দু আজকে কক্সেস বাজার চকরিয়াতে আপনার আট কেজি মাল দিব এই যে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য পোকা কালো যেটাকে ফি ফিফা বলি আর কি আমরা উনি আমার কাছে চাইছে আপনার সাত কেজি তো এখানে সামান্য কিছু ওয়েস্ট আছে ওয়েস্টের পরে ওই যে দেখতে পাচ্ছেন পোকাগুলো খুবই একবারে স্বাস্থ্য ভালো দেখুন আপনারা যদি আস্তে আস্তে দেখাই এটা চক করিয়া নিবে মানে কক্সের বাজার আজকে রাত্রে ঘাঁড়িতে দিয়ে দিব মানে উনি কালকে সকাল নটা দশটার ভিতরে পেয়ে যাবে তো এখন কথা হচ্ছে উনি চাইছে আমার কাছে সাত কেজি আমি এক কেজি বেশি দিচ্ছি এই জন্য যারা নতুন শুরু করতে চাচ্ছেন তারা হয়তো আপনার এই যে ওনার ভালো লাগবে যে এগুলা এটা মাসি হয়ে যাবে কালকে না হলে পশু মাসি হয়ে যাবে এখানে অসংখ্য মাসে পোকা আছে মানে যদি বেছে বেছে আলাদা করা যায় ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এগুলা দুই তিন দিনের ভিতরে মাসি হয়ে যাবে যারা পুরনো আপনারা করতেছেন তারা দেখলে বুঝে বুঝবেন এগুলো এগুলোকে বলা হয় স্টিক এখানে অসংখ্য আসে আপনাদেরকে যদি আমি দেখাই মানে আমার এখন টাইম নাই পার্সেলটা নিয়ে আমার দ্রুত যেতে হবে যেহেতু আমাদের এখান থেকে একটা গাড়ি যায় রাত্রে কক্সেস বাজার আর ঢাকার এদিকে সারাদিন গাড়ি পাওয়া যায় এবার চট্টগ্রাম কদমতলি বাস স্ট্যান্ড সারাদিন গাড়ি পাওয়া যায় যে অসংখ্য এখানে একবারে কম দামে দিয়ে দিছি মানে তিনশো টাকা কেজি আমি ওনাকে দিয়ে দিছি এগুলা ঠিক আছে মানে করক যারা নতুন উদ্যোক্তা ওনারা করতে চাইলে করক তিনশো টাকা কেজি এগুলা সর্বোচ্চ আপনার এই যে দেখতে পাচ্ছেন আমি সামান্য আলাদা করে নিজি এগুলো কিন্তু হয়ে যাবে এখানে এটা হলো স্টিক এটার ভিতরে কিন্তু এখানে কয়েকটা ইয়ে আছে এগুলোর ভিতরে একটা মাসি বাদ আছে পোকা সেটা এখানে আমি ক্যামেরার ভিতরে দেখে বুঝতে পারছি আমার হাতের দিকে খেয়াল করেন এ যে এই যে এ পোকাটা এটা ভালো না এটা বাদ ঠিক আছে এটাকে ফেলে দিলাম এই যে এগুলো স্টিক স্টিক যেগুলো হবে ওগুলোর পিছনের সাইড বাঁকা থাকে একটু বাঁকা থাকে তো আপনাদেরকে দেখানোর জন্য এখন প্যাকিং কীভাবে করতেছি আপনাদেরকে মেফে দেখাচ্ছি যে এটা এভাবে দিলাম ঠিক আছে দেওয়ার পরে আপনার দেওয়ার পরে এটাকে আমি এই জায়গায় জিরু জিরু করতে হবে এটা এখন অল্টার ওজন আছে ছশো সত্তর গ্রাম এটাকে জিরু জিরু করে দিলাম ঝিরু জিরু করার পরে আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি এটা ঝিরুঝিরু করার পরে এই যে দেখেন আশ কেজি দুশো পঞ্চাশ গ্রাম তো এখন এই যে এ পোকাগুলো এগুলোকে আমি দুটা ভাবে বাক তাহলে বাইরের নসিবটা খুব ভালো এখানে অসংখ্য পিউপা রয়েছে অসংখ্য যেগুলো পিউপা থাকবে এখানে বাইরের উদ্দেশ্যে যারা ভিডিওটা দেখবে তাদেরকে অনেকে বলে ভাই আমার পোকা মারা গেছে তারা তো নতুন তারা জানে না তো আমি এখন ওনাকে দেখাইয়া দিচ্ছি যেটা পিউপা ওটার পিছনে সাইড বিমানের মতো বাঁকা থাকে একটু বাঁকা থাকে সোজা থাকে না ঠিক আছে যে এটা সুস্থ মৃত মৃত যদি বলি এ যে এ একটা আছে মৃত এ একটা এটা আলাদা দেখলে বোঝা যায় ঠিক আছে তো তো একবারে নাই এখানে মানে সবগুলার স্বাস্থ্য ভালো এখন আমি দুটা এই যে টিনের মুখ কেটে নিয়েছি আপনারা যারা পোকা বিক্রি করেন তাদের জন্য এটা খুবই ভালো একটি ইয়ে যেগুলো আমি বাজার থেকে সবসময় দশ পনেরোটা কিনে আনি এই যেটা অনেক বড়ো একটা টিন চকলেটের ডিপ হচ্ছে অনেকটাই বেটার এই যে এটার ভিতরে দিয়ে দিব এটার ভিতরে একসাথে দিলে ছয় কেজি পর্যন্ত সাত কেজি পর্যন্ত দেওয়া যায় যদি সরাসরি গাড়িতে দেওয়া যায় আর কুরিয়ার মাধ্যমে দিলে তিন কেজি সাড়ে তিন কেজির ভিতরে উপরে দেওয়াটা ঠিক হবে না এখন আমি এখানে ভাগ করে দুইটাই ইয়েতে দিয়ে দেব আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রিয় দর্শক আমরা এটা একবারে খালি করে নিলাম দুটা টেনের ভিতরে অর্ধেক অর্ধেক করে দিয়ে দিলাম দেখুন এখানে অনেক জায়গা আপনাদেরকে যদি এই যে আমার আমার ক্যামেরাটা পুরো এটার ভিতরে ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি হাতটা ঢুকিয়ে মানে ভিডিও করতেছি তাহলে বুঝেন কত বড়ো মানে মুখটা মুখটা যদি আপনাদেরকে ইঞ্চি যে দেখে দেবে তো ওটা দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি হবে এখন এটার উপরে মশারের নেট কীভাবে দিচ্ছি সেটা আপনাকে দেখাবো ভাইয়ের কিসমতটা অনেক ভালো কারণ এই পোকাগুলা আমার যাওয়ার কথা ছিল আপনার থেকে কি যেন বলে ডাকার এদিকে এখন আসলে কখন যে কোন জায়গায় কী চলে যায় আল্লাহ রাবুল আলমিনে ভালো জানে তো আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা তো এভাবে করে দিলাম তো আপনাদের দেখতে পাচ্ছেন এখন মশারির নেট দিব এটার উপরে মশারির নেট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক বিন্দু এই যে দেখছেন এভাবে এক খুব সুন্দরভাবে আমি প্যাকিংটা করে দিলাম এই যে দেখা যাচ্ছে দেখছেন এটা মশারের নেটের উপর দিয়ে ভিডিওটা করতেছি এই যে একবারে খুবই ফিটফাট মানে খুবই সুন্দর আর একটা ফিটফাট হচ্ছে অনেকে দেখি কার্টনের ভিতরে ঢুকিয়ে পাটায়া দেয় পোকা মারা যায় ওরকম ফিটফাট খুবই অযৌ অযৌক্তিক এটা খুবই স্ট্রংলি এখান দিয়ে একবারে পোকা বেরোতে চাইলেও বেরোতে পারবেন এখানে খুবই চারপাশে অথচ চার প্যাঁচ প্যাঁচ করে আমি যেরকম আমার বড় ট্রেফিংয়ের ব্যবস্থা আছে এটা আমি ঢাকা থেকে নিয়েছিলাম সম্ভবত তিনশো আড়াইশো থেকে তিনশো আমার খেয়াল নেয় ওরা আগে নিয়েছি এই যে একটা করলাম আপনাদেরকেও দেখাচ্ছি যে এটা মশারি নেট যদি এইভাবে আপনাদেরকে দেখাই এই যে একবারে এই যে কী সুন্দরভাবে ওরা মানে ঘুরে ফেরা করতেছে তো আরেকটা করতেছি দেখুন